বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি আর সকাল সকাল আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো আজকে সকাল থেকে সারাদিন কী কি করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো সকাল সকাল বাবা মহাদেবের তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তার কারণ দেখতে পাচ্ছ পাড়া থেকে ছেলেরা যাচ্ছে বাবা মহাদেবের কাছে জল ঢালতে তো তারই কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছি আর আমাদের পাড়ার ছেলেরা কতটা মজা করতে করতে যায় ভীষণ আনন্দ হয় এখান থেকে ওরা যখন বাবার মাথায় জল ঢালতে যায় তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ আমরা পাড়ার কাকিমা আমরা সোনা সবাই মিলে দেখতে দেখছি আর কি সবাই দেখতে এসছে ভীষণ মজা করে আর কি যাওয়ার সময় তোমরা একটু পরেই দেখতে পাবে মানে সবাই কত মানে আনন্দ করতে করতে নাচ করতে করতে যাই দেখো তোমাদেরকে সবাই হাই করছে তো ফাইনালি কিন্তু ওরা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ছেলেরা যায় তার সঙ্গে মেয়েরাও যায় যারা হাঁটতে পারে আর কি তারাই যায় আর মানত থাকলে তো তাদের যেতেই হবে সেটা আর নতুন করে বলার কিছু নেই তো যাই হোক বেরিয়ে পড়েছে সবাই দেখতে পাচ্ছ তো আমিও মানে এসেছি কিছুটা দূর আর কি ভীষণ মজা হয় মানে লাস্ট পর্যন্ত যেতে পারবো না তো যতটা পারি ততটা এসছি মেন রাস্তায় অ্যাকচুয়ালি ওদেরকে ছাড়তে এসে আর দেখো সবাই ভীষণ মজা করছে ভীষণ আনন্দ করছে মানে দেখে এদেরকে দেখে মনে হয় যে ওদের সঙ্গে চলে যাই দেখো তোমাদেরকে কিন্তু হাই করছে আমার ছোট্ট ছোট্ট পুচকে ননদিনীরা আর এই জন্য নাচও করছে তো তারপরে কিন্তু ফাইনালি ওদেরকে দিয়ে এসে আর বাড়িতে একটু রেস্ট নিয়েছি নেওয়ার পরেই কিন্তু রান্না বান্না করার জন্য চলে এসেছি রান্না করে দেখতে পাচ্ছ ইলিশ মাছ হচ্ছে এদিকে ভাত মানে করে রেখেছিলাম আর একটু সকালে ভাতই খেয়ে নিয়েছিলাম ভাতটা করে রেখে গেছিলাম আর এখন দুপুরে এসে কিন্তু ইলিশ মাছ আর কচু শাক রান্না হচ্ছে সিম্পল রান্না তো এইদিকে দেখো মানে চিংড়িটা ভেজে নিয়েছে আর কচু শাকটা মানে এতটাই লেট হয়ে গেছে যে আর কচানোর সময় পাইনি গোটা গোটাই রান্না শুরু করে দিয়েছি আর জানোই তো কচু শাক ঘেটে যাবে এই জন্য আর কাটার প্রয়োজন মনে করিনি আর এদিকে ইলিশটার জন্য মশলা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ আর ইলিশটা কিন্তু কাঁচা কাঁচাই হবে মানে তেলটা গরম করে নিয়ে একটু এপিট হালকা ভেজে নিয়ে তার মধ্যেই সব সবকিছু মশলাপাতি একে একে দিয়ে দেবো কচু শাক কিন্তু এদিকে অনেকটাই হয়ে এসছে এবারে কিন্তু ইলিশটা একটু উল্টে দিতে হবে এপিটটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আর এপিঠটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যেই কিন্তু আমি কালো সর্ষে আর সর্ষে পেস্টটা দিয়ে দেবো তো ওইদিকে রান্নাবান্নাটা ঝটপট করে করে নিয়ে ওদিকে আবার সোনা বাবা মহাদেব সে যে বসে আছেন উনি তো তার জন্য শর্টস ভিডিও বানাতে হবে তো এদিকে ঝটপট করে রান্না ফাইনালি অনেকটা হয়ে এসছে এদিকে গচুর সাগর রেডি দেখতে পাচ্ছ আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই সোনা দেখো নিজে নিজে সেজেছে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো সোনা একা হাতে কিন্তু নিজে নিজেই সেজেছে ঠিক আছে আর এদিকে বাইরের মানে প্রাকৃতিক দৃশ্যটা দেখছো একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে আর এদিকে তার মধ্যে আমার ফাইনালি ইলিশটাও রেডি আর কি দারুণ কালার এসছে না আর দারুণ হয়েছিল কিন্তু খেতে ইলিশটা মানে কি বলবো আর বলে বোঝাতে পারছি না দারুণ টেস্ট ছোট ইলিশ তো কি হচ্ছে খুবই সুন্দর খেতে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা